আমার আম্মা মারা যাওয়ার সময় 2 দিন আগে থেকে অনেক অনেক কষ্ট করেছে, এটা কি কোনো গুনাহের কারণে পেয়েছেন? দেখেন, মৃত্যু যন্ত্রণা কিন্তু এটা গুনার কারণে এটা বলা যাবে না। সকরাত বেসার কম সবার হবে, তবে এই কষ্টগুলো গুনা মাফ হওয়ার জন্য একটা ওসিলা। এই জন্য আগে একটা চট্টগ্রামে প্রবাদ বাক্য ছিল, এটা অনেকেই তো জানবেন, নেকি মরে লড়করায়, নেকি মরে লড়করায়, বদি মরে দরকরাই, এরকম একটা কথা বুড়ে বুড়িরা বলতো। নেকি মরে লড়করায় মানে নেককার মানুষ মৃত্যুর আগে কিছুদিন অসুস্থ থাকে, কষ্ট পায়, কিছু গুণা টুনা যা ছিল রোগের মাধ্যমে এটার কাফফারা হয়ে যায়, এটা বলা হতো। এরকম একেবারে হবু আদিস না, তবে এটা আছে যে অসুস্থতার মাধ্যমে ইমানদারের গুণা মাফ হয়, জাকাতুল আবদানে আসকামুহা, এটা কিন্তু রেওয়ায়েতে আছে।